फ्रेंड्स, सिग्नेचर फोटोग्राफी लोगो आजकलकार दिने खूब पॉपुलर। तो आजकेर ई भिडियोते आमी आपनादेरके देखाबो कि करे आपनी आपनादेर सिग्नेचर फोटोग्राफी लोगो तैरि करते पारबेन। तो सिग्नेचर फोटोग्राफी लोगोते फ्रंट स्टाइल सबचेये बेशी मैटर करे। एई फ्रंटटी व्यवहार करले आपनादेर नाम जाई होक ना केन ताते खूब सुंदरभावे लोगो क्रिएट करते पारबेन। तो बंधुरा ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন, আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে ফেলুন। এবার আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। বলে রাখি বন্ধুরা, যারা আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের অন্য ভিডিওগুলো দেখনি তারা উপরে আই লেখা সিম্বলে ক্লিক করলে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন, বা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এই নিউ টেক্সটে ক্লিক করে আমি আমার চ্যানেলের নাম লিখছি। তো আপনারা আপনাদের নাম लिखे ये करते पारें। सिग्नेचर लोगो एक एडजस्ट कर मिडिले करे। एबार आम्रा की करब, एबार आम्रा फ्रंटे चले जाब। फ्रंटे गिए एबार आम्रा की करब ना, तो बैकग्राउंड कलर टाके चेंज करब। चेंज करार जोन्नो की करब, एटाय प्रेस करे कलारे गिए ब्लैक कर देव। क्यों ब्लैक कर लम आमी परे बोलछी। ओके प्रेस कर टेक्स्ट एखान थेके फ्रंटे जाब। फ्रंटे गिए माई फ्रंट अपशने क्लिक कर ये प्रथमटा एटा नेब। एटा आमी फ्रंटटा आमी डेस्क्रिप्शने लिंक दिए देव, आपनारा ओखान थेके डाउनलोड कर नेबेन। ओके प्रेस कर लम। आपनादेर जदि एखाने शो ना करे तार जोन्नो आबार आमी बोलछी फ्रंटे जाबेन। फ्रंटे गिए आपनारा जेखान थेके আমার ডেসক্রিপশনে যে লিংক আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই অপশনটা ক্লিক করবেন, এবং যেখানে আপনার ডাউনলোড হয়েছে সেখানে প্রেস করলেই অ্যাড সিলেক্ট করলেই আপনাদের চলে আসবে। এই যে যেমন ডাউনলোডে আমার ইয়ে হয়েছে, তো আমার এইটা স্টেপ এটাকে করে অ্যাড সিলেক্টেড করলাম। এই যে এইটা প্রথমটা, আমি ওকে প্রেস করলাম। সাইজটাকে একটু বড় করব, একটু বড় করলাম। এবার আবার টেক্সটে গিয়ে তার আগে একটা কাজ করে নিই, এটাকে এই প্যাডিং অপশানে হালকা একটু বাঁদিক ডানদিক করে নেব। ক্যাপস অন করে ফটোগ্রাফি, আমি এখানে ফটোগ্রাফি দিলাম, আপনারা এখানে ডিজাইনার, ডিজাইনিং বা আদার্স দিতে পারেন। এখানে নিয়ে জাস্ট স্পেসিং নিয়ে ক্লিক করব, এটাকে একটু বাড়াবো, 56 রাখলাম। সাইজটাকে একটু কমিয়ে দেব। ওকে প্রেস করলাম। তো এখন রেডি হয়ে গেছে। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ট্রান্সপারেন্ট করব। ট্রান্সপারেন্ট করলাম, এটাকে ট্রান্সপারেন্ট করব। বন্ধুরা বলে রাখি এটাকে আপনারা ব্ল্যাক কালারে সেভ করবেন। কেন করবেন সেটা আমি দেখাচ্ছি। आगे इटा के ब्लैक कलर सिलेक्ट कर ब्लैक कर लम एर अपासिटी के एक कमिए देव। एखे जाब सेव एज इमेज वेरी हाई सेव टू गैलरी। क्यों आम्रा ब्लैक कलर सेव करब बंधुरा, आमी जखन एटा नियेछि देखुन, আমি যখন এখানে এখানে বসাবো এখানে ঠিকঠাকভাবে হচ্ছে, যখন আমি এখানে বসাচ্ছি ছবিতে এই ওয়াটারমার্কটা যখন এখানে বসাচ্ছি দেখুন। এবার আমরা যদি ব্ল্যাকটা বসাই দেখুন সব জায়গাতেই ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, তাহলে খুব সহজেই দেখে নিলে কি করে সিগনেচার লোগো তৈরি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। দেখা হবে আবার আগামী ভিডিওতে।